প্রচলিত বীমা কোম্পানি ও ইসলামী বীমা কোম্পানির মধ্যে মৌলিক পার্থক্য সমূহ কি, এটি আমাদেরকে জানাবে। ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। যেটা এখন বাংলাদেশে এটা বিভিন্ন জায়গায় আমরাও এই প্রশ্নের সম্মুখীন হই, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ইসলামী কোম্পানি এবং প্রচলিত বীমা কোম্পানির মধ্যে মৌলিক পার্থক্যগুলো কি। সেক্ষেত্রে আমি বলবো, প্রচলিত বীমা কোম্পানি আর ইসলাম বীমা কোম্পানির মধ্যে মৌলিক অনেক পার্থক্য রয়েছে। যেমন এক সময় ছিল, আমরা যখন বীমা কোম্পানিতে প্রথম দিকে কাজ করেছি, তখন দেখেছি যে প্রচলিত বীমা কোম্পানিতে ইসলামী প্রকল্প চালু করে তারা ইসলামের সুবিধা গ্রহণ করেছে। তখন অনেকেই বলতেন, যেটা এক ধরনের মানুষকে ঠকানো হচ্ছে, আসলে কিন্তু তা নয়। যেহেতু বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয়, বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, ধর্মভীরু, এবং এদেশের মানুষ চায় লাভ ক্ষতির ভিত্তিতে হালাল উপার্জন করতে চায়, এবং তাদের ইনভেস্টমেন্ট, তাদের আমানতটা ইসলামিক নীতি অনুযায়ী তারা সেই টাকাটা খাটিয়ে লাভবান হতে চায়। সেক্ষেত্রে একসময় এদেশের মানুষ যখন অন ইসলামী কোম্পানিতে ইসলামী প্রকল্প চালু করে বীমা ব্যবসা করত, তখন আমরা অনেক সময় উদাহরণ দিতাম এরকমের, যে অনেক সময় দেখা যায় যে আপনার বাড়িতে একটি বরই গাছ আছে, কোনো জায়গায় বড় একটি কুল বলে, সেই বরই গাছে, বরই গাছটা হলো টক বরই গাছ, সেখানে টক বরই পাওয়া যায়। কিন্তু বাড়ির মালিকের খাওয়ার ইচ্ছা জাগলো যে কিভাবে মিষ্টি বরই খাওয়া যায়। পরবর্তীতে সেই টক বরই গাছে কলম বেঁধে তারপরে মিষ্টি বরই খেত, কিন্তু মূল গাছটি ছিল কিন্তু টক বরই গাছ। এক ডাল থেকে মিষ্টি বরই পাওয়া যেত, আর এক ডাল থেকে টক বরই পাওয়া যেত। ওই সময়ের কালে আমরা ওইভাবেই ইসলামী প্রজেক্টগুলো চালু করেছি বা আমরা কাজ করেছি। আসলে আমাদের দেশে যেহেতু রাষ্ট্র ইসলামী নয়, সে কারণে ওটা আমাদের জন্য ওই সময়কালে ওটা জায়েজ ছিল। কিন্তু আজকে বর্তমানে বাংলাদেশে বাংলাদেশ সরকার ইসলামী কোম্পানির জন্য আলাদা ব্যবস্থা রেখেছে, সরকার পদক্ষেপ নিয়েছে, যারা অন ইসলামী কোম্পানি তারা প্রচলিত বীমার অনুযায়ী তারা তাদের সুদ তাদেরকে দিবে গ্রাহকদেরকে, আর যারা ইসলামী কোম্পানি তারা লাভ ক্ষতির ভিত্তিতে গ্রাহকদের টাকা পরিশোধ করবে। এই জন্য যেখান থেকে প্রথমেই কোম্পানির পেইড আপ ক্যাপিটাল একটা অংশ সরকারের কাছে যেটা জমা রাখতে হয়, অন ইসলামী কোম্পানিগুলো তার উপরে সুদ পায়, সে সুদের অংশ বন্টন করা হয়, কিন্তু ইসলামী কোম্পানির জন্য কিন্তু ইসলামী বন্ড চালু করেছে গভর্নমেন্ট, যার কারণে আমরা সেখান থেকে লাভ ক্ষতির ভিত্তিতে সে টাকা পাই। পাশাপাশি ইসলামী কোম্পানির জন্য শক্তিশালী শরিয়া বোর্ড আছে, শক্তিশালী শরিয়া বোর্ড তারা বিভিন্ন দিক নির্দেশনা দেয়, কোন কোন খাদে টাকা বিনিয়োগ করলে আমরা সুদ যুক্ত থেকে সুদ মুক্ত হতে পারবো এবং গ্রাহকদেরকে বেশি লাভ দিতে পারবো,
এবং এদেশের মানুষ যারা ইসলাম প্রিয়, যারা ইসলামিক নীতিতে বিশ্বাসী, ইসলামিক প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে চায়, তাদেরকে আমরা লাভ ক্ষতির ভিত্তিতে তাদের প্রাপ্য সুবিধা আমরা বণ্টন করি এবং বণ্টন করে আসছে। তাই আমি বলবো, এদেশের মানুষ যারা ভ্রান্ত ধারণার ভিতরে আছে, যেহেতু দেশ ইসলামী রাষ্ট্র নয়, তাই এদেশের সরকারের সকল নিয়ম নীতি মেনে ইসলামিক কায়দায়, ইসলামিক নিয়মে যতটুকু চলা সম্ভব সেভাবেই এদেশের ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানিগুলো চলে আসছে, আর প্রচলিত বিমা কোম্পানিগুলো প্রচলিত নিয়মে চলছে। তাই আমি বলবো যে এখানে ইসলামী কোম্পানি এবং অন ইসলামী কোম্পানি মধ্যে জড়িয়ে ফালাবার কোনো অবকাশ নাই। তবে মানুষ যেহেতু ধর্মভীরু, ইসলাম প্রিয়, তারা সুদকে পছন্দ করে না, তাই এদেশের বিভিন্ন বিমা কোম্পানিগুলো যারা দেখেছে ইসলামী কোম্পানিগুলো বিমা ব্যবসা ভালো করে, তাই অনেকেই তাদের নাম পরিবর্তন করে ইসলামী কোম্পানিতে রূপান্তর করেছে। এজন্য তাদেরকে ধন্যবাদ। এবং যারা আমরা মুসলিম বা অন্য ধর্মাবলম্বী আছি, তারা দেখেন বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানিতে অন্য ধর্মাবলম্বীরাও কিন্তু অনেক ইনভেস্টমেন্ট করে, যে লাভ ক্ষতির ভিত্তিতে তারা টাকা নিতে চায়। তাই আমি মনে করি যে ইসলামী বিমা কোম্পানি এবং প্রচলিত বিমা কোম্পানির মধ্যে অনেক পার্থক্য আছে। এটা করার জন্য করা নয়, ইসলাম ইসলাম, এর সাথে অন্যটাকে মিশ্রিত করা যায় না। তাই আমি আহ্বান করি যে ইসলামী বিমা কোম্পানিতে লাভ ক্ষতির ভিত্তিতে যেহেতু সকল কিছু ব্যবস্থাপনা ব্যয় সব কিছু করা হয়, সুতরাং ইসলামী কোম্পানি অত্যন্ত লাভজনক প্রতিষ্ঠান, এখানে গ্রাহকের স্বার্থ সংরক্ষিত হয় বেশি। অন ইসলামী কোম্পানির চেয়েও আমি মনে করি ইসলাম মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য নির্দেশনা দিয়েছে, তাই আমাদের শরিয়া বোর্ড সেই ধরনের নির্দেশনা দিয়েছে বলেই ইসলামী কোম্পানিতে গ্রাহকরাও যেমন লাভবান এবং এই কোম্পানির যারা ব্যবস্থাপনায় আছে এবং যারা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর্স আছে, তারাও ইসলামী কোম্পানির সুফল ভোগ করতেছে।